ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং মেশ কেন, অনেকগুলো কারণ আছে, আমি একটা পয়েন্ট বলি। আপনার একটা কথা শুনছেন, গড্ডালিকা প্রবাহ শুনছেন মনে হয় অনেকে। গড্ডালিকা প্রবাহ মানে কি? এটা মানে হলো অন্ধভাবে স্রোতের অনুসরণ করা বা স্রোতের সাথে ভেসে চলা, এটা হলো গড্ডালিকা প্রবাহ। গড্ডল মানে হলো ভেড়া, একটা শব্দ আছে গারল, গারল আসছে এখান থেকে, গড্ডল থেকে। গড্ডল মানে ভেড়া। ভেড়া কী করে? সে অন্ধভাবে ফলো করে। তার সামনে যদি তার নেতা যদি লাভ দেয়, সে লাভ দিবে। তার নেতা যদি খাত থেকে পড়ে যায়, সে খাত থেকে পড়ে যাবে। সো এই জন্যই বলা হয় যে ভেড়া যেহেতু অন্ধভাবে অনুসরণ করে, তাই অন্ধভাবে অনুসরণকে বলা হচ্ছে গড্ডালিকা প্রবাহ। এবং ভেড়ার একটা বৈশিষ্ট্য হলো সে একা হইতে চায় না, সে দলছুট হইতে চায় না, সে সবসময় চায় সে সবার সাথে মিলে থাকবে। সো এই জন্য সে সাহস করে গুলি কিন্তু করতেও পারে না, তার আগে কেউ একজন থাকতে হয়। তো এটা মানুষের বৈশিষ্ট্য, মানুষ এরকম, সে একা সাহস করে কিছু একটা করতে চায় না, তাকে একজন লিডার দিতে হয়, তাকে একজন গাইড করতে হয়। সো সেটা হলো নবীরা, এটা হলো রাখালের মানে রাখালের দায়িত্ব। নবীরা